কোলাঘাটে প্রয়াগ সার্বজনীন দুর্গোৎসব পুজো কমিটির শুভ উদ্বোধন করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। গতকাল 30 সেপ্টেম্বর শুক্রবার পঞ্চমীর সন্ধ্যায় দুর্গোৎসবের শুভ উদ্বোধনে এসে তিনি বললেন, পশ্চিম মেদিনীপুর শরৎপল্লী এবং বিধাননগর নিউ টাউনের স্থানীয় প্রশাসন দুর্গাপুজোর অনুমতি দেয়নি, তাই হাইকোর্ট থেকে অনুমতি আনতে হয়েছে। মা দুর্গার কাছে প্রার্থনা করি পূজার জন্য যেন কাউকে কোর্টে যেতে না হয়। এছাড়াও তিনি আর কি কি বললেন আসুন শুনে নি। আমাদের যে তন্ত্র মন্ত্র সেটা কেউ তো বলার জন্য দিকি দেননি, যে অতিথিদের সংস্কৃত মন্ত্র উচ্চারণ করতে হবে। এমন কোন শর্তে কোন পুজো কমিটি কোন অতিথিকে ডাকেন না, কিন্তু এইটা আমাদের সনাতন সংস্কৃতির একটা অপমান বলে আমি মনে করি। তাই ভারতবর্ষ আর সনাতন সংস্কৃতি এই দুটোকে রেখে আমাদের এগোতে হবে, এবং স্বামী বিবেকানন্দের যে অমোঘ বাণী আছে, নিজের ধর্মের প্রতি আস্থাশীল হও, অপর ধর্মের প্রতি শ্রদ্ধাশীল হও, এটাই আমাদের মত এবং পথ থাকবে। প্রয়াগ দুর্গোৎসব কমিটি তাদের স্বাগত ভাষণে বলেছেন, তাদের আশীর্বাদ আমার বা আমাদের উপরে আছে, যাতে আমরা আগামী দিনে এই বাংলার রাষ্ট্রবাদ স্থাপিত করতে পারি, এই বাংলাতে পুজোর জন্য ঘটে গিয়ে অনুমোদন যেন নিতে না হয়। সবাই যাতে গতকালই আমি এমন দুটো দুর্গ স্থানীয় প্রশাসন দেয়নি, হাইকোর্ট থেকে নিতে হয়েছে, একটা মেদিনীপুরের শরৎপল্লীতে আর একটা বিধাননগরের নিউ টাউনে, এটা কেন হবে? সমস্ত ধর্মের প্রতি উদারতা, এটাই আমাদের সংবিধান শিখিয়ে গেছে। আর সেকুলারিজমের নামে, ধর্ম নিরপেক্ষতার নামে হিন্দু দেব দেবীকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করা, এই যে রেওয়াজ, এটা ভারতবর্ষের কোন রাজ্যে নেই। একজন সাংসদ বলেন কৃষ্ণনগরে যে কালী ঠাকুর গাঁজা খায়, সিগারেট খায়, মদ খায়, এটা অন্য রাজ্যে যদি বলতো তাহলে মুখে আলকাতরা মাখিয়ে দিত ধরে। তা আমাদের পশ্চিমবঙ্গের এই সহনশীল সংযমী হিন্দুরা, যাদের চামড়া আমি মনে করি অনেক মোটা হয়ে গেছে, সবাই ভালো থাকবেন। আমরা গীতার কথা ধরেই এ করব, বহুজন সুখায় বহুজন বিকায়, সবার মঙ্গল করুন মা, উৎসব শুভকর হোক, মায়ের প্রতি আমার অর্ঘ, বাসন্তী করতে রূপম দেহি জয়ম দেহি অসম দেহি বিশ্বজয়ী, মা যেন শক্তি দেন। আমি নন্দীগ্রামেও শুভ করেছি, বাংলাতেও যেন আগামী দিনে। अपने बच्चों के बेहतर ट्यूशन के लिए संपर्क करें ब्राइट कोचिंग सेंटर। 1 से 8वीं हिंदी मीडियम तथा 1 से 5 तक CBSE के बच्चों को पढ़ाने की सुव्यवस्था। কনস্ট্রাকশন কল্যাণী গাছিয়াপাড়া শহর রাজবিহাটি ছাড়পাড়া রুচি, ফোন করে বিস্তারিত জানুন। গীতা কনস্ট্রাকশন 6289063557 9831478795।